SPS 3 Assignment 2023 BDP 3rd year যে সকল ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্সে পাশে আছে তারা SPS 2 এবং SPS 3 বহু ক্ষেত্রে আপনারা বিভিন্ন জায়গা থেকে উত্তর পেয়েছেন কোথাও কিন্তু আংশিক উত্তর আছে আবার কোথাও কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু ভুল এই বছরই আপনাদের অফলাইন एग्जाम হচ্ছে ফলে অ্যাসাইনমেন্টের একটি উত্তর জানো আপনাদের ভুল না যায় সেই দিকটা কিন্তু আপনারা সচেতন থাকবেন তো এই রকমই একটি জায়গায় দাঁড়িয়ে আমি SPS 2 এতে মডিউল বইয়ের পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করে অলরেডি ভিডিও দিয়েছি এবারে আজকের এই ভিডিওতে SPS 3 পেপারে আমি প্রতিটি প্রশ্নের উত্তর পরিবেশন করেছি মডিউল বইয়ের এবং রেফারেন্স বইয়ের পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করে আপনারা সচেতন হলে অবশ্যই এই উত্তরগুলি মডিউল বই থেকে যাচাই করে নিতে পারেন তো চলুন SPS 3 BDP 3rd year assignment 2023 এক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন 1784 অন্য কোন নামে পরিচিত উত্তর পিটের ভারত শাসন আইন মডিউল বইয়ে 8 নম্বর পেজে উত্তরটি পাবেন 2 লর্ড মন্টেগু ভারত সচিব হিসাবে কবে ভারতে আসেন তো রাইট উত্তর হচ্ছে 1917 মডিউল বইয়ে 15 নম্বর পেজে উত্তরটি পাবেন 3 জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করা হয় রাইট উত্তর লাহোর অধিবেশনে 1929 মডিউল বইয়ে পেজ নাম্বার 16 এই উত্তর পাবেন 4 কোন আইনের দ্বারা ভারতের গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয় উত্তর রেগুলেটিং অ্যাক্ট 1773 মডিউল বইয়ে 12 নম্বর পেজে উত্তরটি পাবেন 5 বিধানসভা থেকে পাঠানো অর্থ বিল বিধান পরিষদ কতদিন পর্যন্ত পেন্ডিং বা আটকে রাখতে পারে উত্তর 14 দিন মডিউল বইয়ে 157 পেজে এই উত্তরটি পাবেন 6 1919 সালে ভারত শাসন আইন অনুসারে কেন্দ্র দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নাম কি উত্তর রাজ্য পরিষদ অনাদি মহাপাত্র বইয়ে 490 পেজে এই উত্তরটি পাবেন 7 আদালত কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারকে তার আইনানুগ কর্তব্য পালনের জন্য যে লেখা বা নির্দেশ জারি করে তাকে কি বলে উত্তর পরমাদেশ মডিউল বইয়ের 49 পেজে উত্তরটি পাবেন 8 সংসদে যৌথ অধিবেশন আহ্বান করেন কে উত্তর রাষ্ট্রপতি মডিউল বইয়ের পেজ নাম্বার 67 এই উত্তরটি পরিবেশিত হয়েছে 9 হাইকোর্টের কোন ধারা অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য লেখা জারি করতে পারে রাইট অ্যান্সার 226 ধারা মডিউল বইয়ের 119 পেজে এই উত্তরটি পাবেন প্রশ্ন 10 1935 সালে ভারত শাসন আইনে ভারতের গভর্নর শাসিত প্রদেশ কয়টি ছিল উত্তর 11টি মডিউল বইয়ে 17 নম্বর পেজে উত্তরটি পাবেন 11 দাগের প্রশ্ন ব্রিটিশ ভারতে কোন আইনে প্রথম ক্ষমতা বিকেন্দ্রীকরণের পদক্ষেপ গ্রহণ করা হয় উত্তর ভারত শাসন আইনে 1919 তো মডিউল বইয়ে 16 নম্বর পেজে উত্তরটা পাবেন 12 দাগের প্রশ্ন কোন আইনে গণপরিষদ ভারতীয় সংবিধান রচনার সার্বভৌম ক্ষমতা লাভ করে উত্তর ভারতের স্বাধীনতা আইন 1947 মডিউল বইয়ের 24 পেজে উত্তরটা পাবেন 13 পৃথক রাজ্য হিসাবে ঝাড়খণ্ড রাজ্যের দাবি সর্বপ্রথম কোন কমিশনের সামনে পেশ করা হয় উত্তর সাইমন কমিশন মডিউল বইয়ের 199 পেজে এই উত্তরটি পরিবেশিত হয়েছে 14 দাগের প্রশ্ন কোন প্রস্তাব অনুসারে ভারতবর্ষে গণপরিষদ গঠিত হয়েছিল উত্তর ক্রিপস মিশন তো পেজ নাম্বার 18 এই উত্তরটি পরিবেশিত হয়েছে 15 দাগের প্রশ্ন নিম্নোক্ত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটিকে ডক্টর আম্বেদকর সংবিধানের আত্মা এবং হৃদয় বলে বর্ণনা করেছেন উত্তর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অনাদি মহাপাত্রের বইয়ের 531 পেজে এই অ্যান্সারটি আছে 16 দাগের প্রশ্ন নিম্নলিখিত কোনটি রাজ্যসভার একক ক্ষমতা উত্তর কোন রাজ্যের ভূখণ্ডের পরিবর্তন পেজ নাম্বার 86 একটু ভাষাটা পরিবর্তন আছে মডিউল বইয়ের 86 পেজে আপনারা উত্তরটা দেখবেন প্রপারলি এই ভাষায় নেই কিন্তু ঘুরিয়ে যেটা বলা আছে সেটার অর্থ দাঁড়াচ্ছে কোন রাজ্যের ভূখণ্ডের পরিবর্তন 17 দাগের প্রশ্ন রাষ্ট্রপতির চরম ভিটো ক্ষমতা বলতে কি বোঝায় পার্লামেন্ট কর্তৃক গৃহীত বিলের অসম্মতি জ্ঞাপন অনাদি মহাপাত্রের বইয়ের 560 পেজে উত্তরটা রয়েছে আপনাদের যদি বই থাকে মিলিয়ে নিতে পারেন
18 দাগের প্রশ্ন, দল ত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন তপশিলের অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর হচ্ছে দশম তপশিলি। অনাদি মহাপাত্রের বইয়ের 520 পেজে এই উত্তরটি আছে। 19 নম্বর প্রশ্ন, কোনটি ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ভূমি রাজস্ব। মডিউল বইয়ের 128 পেজে উত্তরটি পাবেন। চলুন 20 দাগের প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি কে করে? উত্তর সুপ্রিম কোর্ট। লক্ষ্মীকান্তর ইন্ডিয়ান কনস্টিটিউশন বই তার আর্টিকেল নাম্বার 71 পাবেন। এছাড়া জগন্নাথ জানার বইয়েতে 88 পেজে এই উত্তরটি পরিবেশিত হয়েছে। পরপর উত্তর আসতে থাকবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে